আবারও রাজনৈতিক মহল থেকে উঠে হলো এক বিরাট বড় খবর, যেখানে কিন্তু শুভেন্দুর মুখে বামস্তুতি চিন্তা বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেখানে রাজ্য বিজেপিকে 200টি আসনে জয় নিয়ে আনার লক্ষ্য ঠিক করে দিয়েছেন, কিন্তু তারপরও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী বিভিন্ন সভায় বাম তথা সিপিএমের ভোট চাইছেন, সিপিএমকে প্রশংসা করছেন। এতে সভাপতি অস্বস্তিতে পড়েছে বিজেপি। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কৈলাশ বিজয়বর্গীয় সহ অন্যান্য নেতারা যখন দৃঢ়ভাবে বলেছেন বিজেপি 200টি আসনে জিতে বাংলা ক্ষমতায় আসছেন, তখন শুভেন্দু অধিকারী বাম ভোট চাওয়া ও সিপিএমকে প্রশংসার কারণ কী সেটা এখনও স্পষ্ট হচ্ছে না। বিজেপি নেতৃত্বের কাছে রাজ্য বিজেপিতে শুভেন্দু অধিকারী কী দলের নির্দেশ মানছেন না উঠছে সেই প্রশ্নই। বাম তথা সিপিএম বিজেপির ঘোষিত শত্রু, সেই জায়গা থেকে শুভেন্দুর সিপিএম তথা বামেদের ভোট চাওয়া প্রশংসা করার অর্থ কী? বিজেপি নীতির বাইরে গিয়ে কথা বলার সমান নয়। বিজেপি রাজ্য নেতা জয়প্রকাশ মজুমদার প্রশ্নটি করলে তিনি যত্নের সঙ্গে প্রসঙ্গটি এড়িয়ে যান, তবে বিজেপির অন্দরে আলোচনা চলছে তৃণমূল ছেড়ে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়ে বিভিন্ন সময় এমন সব কথা বলছে যাতে দলকে অস্বস্তিতে পড়তে হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতার কথায় শুভেন্দু অধিকারীর উপর জনসমর্থন আছে, তিনি লড়াই করে নিজেকে নেতা বানিয়েছেন, তাই দল তাকে নির্বাচনের আগে গুরুত্ব দিচ্ছে, আর তিনিও দলের নীতির কথা মাথায় না রেখে প্রকাশ্য সভা কখনো বাম কংগ্রেসের ভোট চাইছেন, কখনো বলছেন পঞ্চায়েতের ভোটের সময় সিপিএম, কখনো লাঠি হাতে বিরোধিতা মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় বাধা দেয়নি। এসব শুনে বিজেপির অন্দরে প্রশ্ন, এসব বলার দরকার পড়ছে কেন? আমাদের তো তৃণমূল বাম কংগ্রেসের বিরোধিতার লাইন আছে, দলের সেই নীতিটাকে মানতে হবে। সূত্রের খবর, শুভেন্দু অধিকারী যেটা করছেন সেটা হলো তৃণমূলের সমালোচনা করতে গিয়ে কখনো বামেদের প্রশংসা করছেন, আবার কখনো বাম কংগ্রেসের কাছে বিজেপিকে ভোট দেওয়ার জন্য প্রকাশ্য সভা থেকে আবেদন করছেন। সম্প্রতি পূর্ব মেদিনীপুরের সভা থেকে শুভেন্দু অধিকারী বলেছেন, বাম কংগ্রেসকে বলছি আপনারা মিছিল মিটিং করছেন করুন, কিন্তু ভোটটা বিজেপিকে দিন। গুরাপের সভা থেকেও শুভেন্দু অধিকারী রীতিমতো সিপিএমকে প্রশংসা করে বলেছেন, গত 2018 পঞ্চায়েতের নির্বাচনে তৃণমূল যেভাবে মনোনয়ন জমা দিতে বিরোধীদের বাধা দিয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় 35% পঞ্চায়েত আসন নিয়েছে, সেটা কখনো হয়নি। সিপিএম কোনো দিন লাঠি নিয়ে নির্বাচনে মনোনয়ন জমা দিতে বিরোধীদের মারেনি। শুভেন্দু অধিকারীর এই কথায় রাজনৈতিক মহলে এবং বিজেপির অন্তরে প্রশ্ন উঠেছে, তাহলে কি 200টি আসন পাওয়া নিয়ে বিজেপি সন্দেহে আছে? তাহলে কি অমিত শাহ ঠিক করে দেওয়া 200টি আসন পাওয়া নিয়ে চিন্তিত রাজ্য বিজেপি? তো বন্ধুরা, এই ছিল এখনকার সব থেকে বড় খবর, যেখানে কিন্তু শুভেন্দুর মুখে এবার বাম স্বস্তি। তো বন্ধুরা, যদি খবরটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।